বাংলাদেশ ইংল্যান্ড শেষ ওডিআই ম্যাচে নেই তাসকিন আহমেদ, ইংল্যান্ড দলেও আছে বদল। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে সাত বছর পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে চট্টগ্রামের তৃতীয় ওয়ানডেতে আজ আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক তামিম ইকবাল। সিরিজের তৃতীয় এবং শেষ এই ম্যাচের একাদশে দুদলই বদল এনেছে। বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদকে বিশ্রামে রাখা হয়েছে, তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন এবাদত হোসেন। অন্যদিকে ইংল্যান্ড আগের ম্যাচ থেকে আগে তিনটি বদল এনেছে। জফর আর্চার ও ক্রিস ওকস এই ম্যাচের একাদশে ফিরেছেন, দুজনেই সিরিজের প্রথম ম্যাচে খেলেছিলেন। লেগ স্পিনার রেহানকে এই ম্যাচে সুযোগ দিয়েছিল ইংল্যান্ড। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের স্পিন বান্ধব উইকেটে রেহান মাহমুদ ভালো করবেন বলে আশায় আছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলেন, পেছনের দুই ম্যাচে আমাদের দলের ব্যাটিংটা ক্লিক করেনি, আশা আছি আজ সব সমস্যা কাটিয়ে উঠবে দল। তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচে বাংলাদেশ দলের একাদশে খেলছেন যারা, তামিম ইকবাল, অধিনায়ক, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম। ইংল্যান্ড একাদশে খেলছেন যারা, জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিঞ্চ, জস বাটলার, ক্রিস ওকস, মঈন আলী, স্যাম কারান, আদিল রশিদ, রেহান আহমেদ ও জফরা আর্চার।